প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ, আপনাদের সবাইকে সানন্দা শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে জানাই স্বাগত। বর্তমানে বাংলা শিক্ষা পোর্টালে এমসিকিউ অ্যাডাপ্টেশন নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলি প্রকাশিত হয়েছে তা নিয়ে আমরা এর আগে ক্লাস 8-এর আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিভিন্ন বিষয়গুলি নিয়ে, সমস্ত বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক, সময় নষ্ট না করে আজকে প্রথম দেখে নিই বাংলায় কি আছে। বাংলায় বলছে, প্রৌঢ় বয়সে বিদ্যাসাগর মহাশয় তার নিজের রচিত বাংলা ও সংস্কৃত শেখার জন্য বইগুলি মুদ্রিত বিক্রয় করে অনেক টাকা উপার্জন করেন। তার মৃত্যুর পূর্বে প্রায় 20 বৎসর তিনি বার্ষিক 30,000 টাকা আয় করেন এইভাবে। এবার সে প্রশ্নগুলির উত্তর, বিদ্যাসাগর তার বই বিক্রি করে উপার্জন করেন। সঠিক উত্তর হবে বি, প্রৌঢ় বয়স। পরের কোশ্চেন আছে, বই বিক্রি করে জীবনের শেষ ভাগে বিদ্যাসাগরের বার্ষিক আয় ছিল প্রায় 30,000 টাকা। এখনকার বিদ্যাসাগর কলেজের আগের নাম ছিল মেট্রোপলিটন কলেজ। পরের কোশ্চেন, বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কার আন্দোলন যুক্ত তা হলো বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। মোটা ভাত কাপড় কথাটি যা বোঝায় তা হলো বিলাসিতাহীন জীবন কাটানো। পরের কোশ্চেন আছে, শুধু দুধ ভাত নয়, মাছে ভাতে বাঁচার স্বপ্নও বাঙালি দেখেছে তার জীবনযাপনের গোড়ার দিনটি থেকে। দুধে ভাতের মতোই বাঙালি তার যাতে বাঁচার স্বপ্ন দেখেছে সেটি হলো মাছে ভাতে, হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, নেমন্তন্নে বাঙালি পরিবারের রেওয়াজ ছিল রুই কাতলা খাওয়ানো। এখনকার বাঙালি জীবনের স্বপ্নে দেখা রূপকথা সেটা হলো তিনটেই, সবকটি। এবার সে ফুলকপি দিয়ে রান্না হতো ভেটকি মাছ। তারপরে কোশ্চেন, যারা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা নিয়ে সন্দেহ যাদের, তারা হচ্ছে সেকালে মাছের নানা পদের রাঁধুনিরা। সেটা চলে গেলে এবার 3 নম্বর ভাগের প্রশ্নগুলো পড়তে হবে, যেগুলো আছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে, পাঠ্যপুস্তক বিতরণ, বিনামূল্যে বিদ্যালয়ে পোশাক, মধ্যাহ্নকালীন আহার বা মিড ডে মিল, কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সহায়তা, সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান, বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা ইত্যাদি নিয়ে প্রশ্ন। সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয় সাইকেল, সবুজ সাথী সাইকেল। আইসিটি এট দি রেট স্কুল এর মতো বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা করেছে এমন আরেকটি প্রকল্প হলো কেইয়ান। পরে কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ে পোশাক দেওয়া হয় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এরপর আসছে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মধ্যাহ্নকালীন আহার প্লাস বিনামূল্যে পাঠ্যপুস্তক দুটোই। স্বীকৃত শব্দটির একটি সমর্থক শব্দ হলো প্রকল্পিত। এবার আমরা চলে যাব পরের কোশ্চেন, অর্থাৎ অঙ্ক। অঙ্কটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, যেহেতু এটা কোষে কোষে দেখাতে হবে তাই আমরা অঙ্ক বাদে অন্যান্য আলোচনাগুলো আমরা করব। তোমরা এই ভিডিও লিঙ্কে অঙ্কের ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা করে দেবে। এবার আসছে আমাদের পরিবেশ। সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নিচে দেখানো হলো সুপ্রিয়ার মামার নাম। তাহলে সুপ্রিয়া আসছে এখানে, সুপ্রিয়া, সুপ্রিয়ার মার নাম হচ্ছে সুনীতি, সুনীতির দাদা বা ভাই যে কেউ একজন আশিস, অতএব সুপ্রিয়ার মামা হবে, সঠিক উত্তর হবে আশিস। এবার সে মানব দেহে খাবার যে পথে হজম হয়ে তা হজম হয় তার সঠিক ক্রম, ফার্স্ট আসছে মুখবিবর, তারপরে গ্রাসনালী, তারপর পাকস্থলী, তারপর ক্ষুদ্রাঙ্গ। এরপর আসছে উপরের ছবিটিতে পৃথিবীর ঘ চিহ্নিত স্থানে কি হবে, ঘ চিহ্নিত স্থানে সূর্যগ্রহণ দেখা যাবে না। এরপর আসে বিভিন্ন ধরনের যানবাহন, যানবাহন প্রচলনের সঠিক ক্রমটি বেছে নাও, ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে পালকি, পালকির পর গরুর গাড়ি, গরুর গাড়ির পর দু চাকার রিক্সা, তারপর সে সাইকেল, অতএব সঠিক উত্তর হবে অপশন গ। এবার আসছে যে এলাকার পরিবহনের মাধ্যমের মানচিত্রটি দেখে বলো কোন যান সব রাস্তা দিয়ে যাবে, সেটা হলো সাইকেল, সব রাস্তা দিয়ে যেতে পারবে। এবার কোভিড সংক্রান্ত জাতীয় যাবতীয় সতর্কতা মেনে চলা আমাদের বাঞ্ছনীয়। এবার আমরা আসবো যেটা, সেটি হলো কি, সেটি হলো আমাদের সেটি হলো যে এখানে মাছের যোগান কেজিতে আছে। দেখা যাচ্ছে যে এবার প্রশ্ন 2010-2020 বছর, 2010 থেকে 20 সালের মধ্যে কোন কোন মাছের যোগান কমে গেছে, সেটি হলো মৌরলা ও ন্যাদোষ। একটুকরো বরফকে রোদে রাখলে 2 ঘন্টা পরে তাকে দেখা যায় না, এটি একাধিক ধাপে সংঘটিত পরিবর্তন হলো কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস। এটা এবার সে 1 চামচ নুন 1 কাপ জলে গোলার পর সেই নুন জলকে 2 দিন রোদে দেখলে যে যা হবে, দেখব যে জল উবে যাবে কিন্তু নুন পড়ে থাকবে, লাস্ট অপশন।
মাছ কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে রাখা হলো, কি করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? উত্তর, ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে নষ্ট হয়ে যাবে। একই রকম তিনটে বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে। প্রথমটা একটা ফুটবল আকারের নিরেট লোহার বল, দ্বিতীয়টা একটা ক্রিকেট বল, আর তৃতীয়টায় পাঁচটা কাচের মার্বেল দেওয়া হলো। প্রত্যেক বালতি থেকে কিছুটা জল উপচে পড়লো। বালতি থেকে যতটা জল উপচে পড়বে তার ক্রম হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না আয়তনের উপর ডিপেন্ড করে। এবার চাকার ব্যবহার সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে। সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু, কোথাও রবারের টায়ার। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার ঠিক ক্রমটি হলো, প্রথমে আসছে কাঠ, তারপরে ধাতু, তারপরে রাবার। লোহা, লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয়। নানান কাজে লোহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা এই যে জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়। তোমরা সকলেই জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কি করা উচিত নয়, সেটি হলো বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া উচিত নয়। এবার আমরা চলে যাবো পরের কোশ্চেনে। আগামী 24 ঘন্টায় 90 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। টেলিভিশনে এই খবরটা শোনার পর তুমি তোমার আশপাশের মানুষদের কিভাবে সতর্ক করবে? আমি কি করবো? ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে। এবার সে নিচের কোন কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না, সেটা হচ্ছে যে চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে মাটির গুণ নষ্ট হয় না। এরপর আসছে এই যে নিচের ছবিগুলি থেকে নিচের ইয়ে দাও, উপজাতি মাছ, গিরগিটি, চিংড়ি আছে। এর হচ্ছে এদের মধ্যে মেরুদণ্ডী, তার পাখনা আছে, সেটা হচ্ছে মাছ। মাছের মেরুদণ্ডী কাঁটা আছে মধ্যে। ঠিক জোড়াটি নির্বাচন করো, সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের গাছ হচ্ছে পাইন, এটা হচ্ছে সঠিক। সূর্যের আলোতে সোলার প্যানেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা, এইভাবে শক্তি উৎপাদন খুব প্রচলিত না হয় একে অপচালিত শক্তি বলে। এরকম আরেকটা অপচালিত শক্তি উৎস হলো জৈব গ্যাস। এই হয়ে গেল তোমাদের কিন্তু পঞ্চম শ্রেণীর যে এমসিকিউ অ্যাডাপ্টেশন আছে তার কিন্তু প্রশ্নোত্তর পর্বের আলোচনা হলো। অঙ্কটা দেওয়া হলো না, অঙ্কটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। আশা করছি ভিডিও দ্বারা তোমরা অনেক অনেকখানি উপকৃত হবে। তোমরা তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা COVID-19 সংক্রান্ত যাবতীয় সতর্কতা তোমরা মেনে চলবে এবং বাড়িতে থেকে এই বিষয়ভিত্তিক খাতাগুলো লিখে 25 তারিখের মধ্যে তোমাদের অভিভাবক দ্বারা তোমরা এগুলো স্কুলে জমা দেবে। তোমরা এই কোভিড পরিস্থিতি ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু তোমরা ক্লাস 5-এর যে অঙ্কটা বাদ গেল সেই অঙ্কের ভিডিও কিন্তু সমাধান সমেত আলোচনা তোমরা কিন্তু ভিডিওতে পেয়ে যাবে। ধন্যবাদ।